এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর। এবার দলবদল করতে হবে তৃণমূলের বর্ষীয় নেতা মুকুল রায়কে। তা না হলে মুকুল রায়ের একটি দায়িত্ব থাকছেন না বলে জানিয়ে দিলেন আজ স্পষ্টভাবে রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির বিরোধী নেতা শুভেন্দু ধিকড়ি সহ একাধিক নেতা নেত্রী এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলে বারবার ক্ষোভ করে দিয়েছেন মুকুলের বিরুদ্ধে। মুকুল রায় শাসক দলের হয়ে কাজ করতেছেন, আর তিনি পিএসসি চেয়ারম্যান পদের দায়িত্ব রয়েছেন ও বিরোধী দলের বিধায়ক পদের দায়িত্বও রয়েছেন। দুটি দায়িত্বই খারিজ করা উচিত, দুটি অবৈধভাবে রয়েছেন তিনি, এমনটা কিন্তু বারবার বিস্ফোরক অভিযোগ এনেছেন রাজ্য বিজেপি, যেখানে কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে এই মামলার জল গড়িয়ে বহুদূর। তাহলে কি এবার মুকুলের পদ খারিজ হবে নাকি মুকুল রায় দলবদল করবেন? জানিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে করবো ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেখানে কিন্তু আজ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সূত্র খবর মুকুলের বিধায়ক পদ খারিজ হতে পারে, পিএসসি চেয়ারম্যান পদ নির্ধারিত থাকছেন বলে আজ এমনটা কিন্তু সূত্রের খবর। তো বন্ধুরা, আপনারা কি চান মুকুল রায়ের দুটি পদই খারিজ করা উচিত কিনা, বিধায়ক পদ ও তার পিএসসি চেয়ারম্যান পদ খারিজ করা উচিত কিনা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।